যেহেতু লিটন দাস অসুস্থ এখন এবং তার সাথে আমরা তো উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের পাঠানো হচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যান, এই জন্য বিজয়কে দেওয়া হয়েছে। বিজয় আমাদের মনিটরিংয়ের মধ্যেই ছিল, কারণ আমাদের ঢাকায় যারা প্র্যাকটিস করি তার বাইরে আমাদের তিনটা আরও আছে, এ টিম, তারপরে টাইগার্স, দেন হাই পারফরমেন্স ইউনিট। এখানে সব জায়গায় কিন্তু প্লেয়ারদের মনিটরিং করা হয়, কি কোন অবস্থায় আছে আমরা কোচদের থেকে ফিডব্যাক নিই, আমরা নিজেরাও মাঠে গিয়ে দেখি। সেই হিসাবে বিজয় যথেষ্ট পজিটিভ, আমাদের হেড কোচ জিমি সিজেন্স থেকেও আমরা জেনেছি। সব কিছু মিলে বলবো যে টাইগার্স প্রোগ্রামে ভালো করাতেই ওকে আমরা এখানে ইনক্লুড করি। সময়ের সেরা পিক বিজয় কিনা লিটনের রিপ্লেসে? লিটন দাসের সাথে তো কারো কম্পেয়ার, তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমাদের, তো আনফর্চুনেট অসুস্থ থাকায় এখন একটা রিপ্লেস করতে হচ্ছে। আর কারণ ওখানে আমাদের এখন যে স্কোয়াডে লিটন বাজে যে 16 জন প্লেয়ার আছে, এখানে কিন্তু উইকেট কিপার একজন, তো এখানে কনকাশনের ব্যাপার আছে, তো এখানে ইমিডিয়েট ওকে এর জন্য রিপ্লেস করতে হচ্ছে। না না, ওর তো মনিটরিং করা হচ্ছে, ওর ওর কী অবস্থা এখন, ফার্স্ট দুইটা রাউন্ড যাওয়ার পরে তো পরবর্তীতে আমরা চিন্তা করবো। আউট অফ এশিয়া কাপ বলা যাবে না এখন, কত তাড়াতাড়ি রিকভারি করে এটা দেখা হবে, কারণ সামনে কিন্তু ব্যাক টু ব্যাক নিউজিল্যান্ড সিরিজের পরে আবার নিউজিল্যান্ড সিরিজের পরে আপনার ওয়ার্ল্ড কাপ, তো সুতরাং সব দিক দিয়ে মাথায় রেখে আগাতে হচ্ছে। এটা আজকে আমরা আপডেট পাবো, এটা আজকে আপডেট পাওয়ার কথা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে, তো তখন বলা বলা যাবে। আপনার যে এক্সপেকটেশন ছিল অ্যাজ এ সিলেক্টর, মানে টিমের কাছ থেকে যে এক্সপেকটেশন, কয়েকটা ইঞ্জুরি, লিটন না যাওয়া, এবার না থাকা, অবশ্যই এটা এক্সপেকটেশন সবসময় ফুল একটা স্কোয়াড পুরোপুরি সুস্থ অবস্থায় যাওয়া একটা বিরাট ব্যাপার, এটা পারফরমেন্সের স্টেবিলিটি থাকে। তারপর আমি মনে করি যে এটা অ্যাক্সিডেন্টের তো কোনো হাত পা বাঁধা, তো সেই হিসাবে আমি মনে করি যে যারা আছে ওরা যথেষ্ট ক্যাপেবল দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। আমার বিশ্বাস যে এখন যে দলটা আছে এরা ভালো কিছু দেওয়ার জন্য, আমরা দেখার জন্য অপেক্ষা আছে। এবার আনফর্চুনেট ইঞ্জুরি হয়ে গিয়েছে এবং এটা যথেষ্ট সময় সাপেক্ষের ব্যাপার, তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে বিশ্বকাপে ওর মতো একটা একটা ফাস্ট বোলারকে আমরা মিস করবো। তো তারপরে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওকে তাড়াতাড়ি খেলায় আবার ফিরে আনুক, এবং সবার সাহসটা দেওয়া এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বকাপে তাহলে ইবাদতকে পাওয়া যাচ্ছে না? নাও তো সার্জারি হচ্ছে, তো সার্জারি হলে তো আপনার মিনিমাম 5 থেকে 6 সপ্তাহ, এটা মেডিকেল বোর্ড আপনাদেরকে জানাবে যে কতদিন লাগতে পারে, রিহ্যাবের ব্যাপার আছে, তো আমরা বিশ্বকাপেও খেলার কোনো সম্ভাবনা নেই। মানে তামিমের তাই মানে কি টাচ আছে কিনা? হ্যাঁ অবশ্যই, ও তো প্র্যাকটিস করছে।